হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই হাতের আলতা তখন ভিডিও করার জন্য পরেছিলাম, অনেক কষ্ট করে উঠাতে পারিনি এই আলতা, খেতেও পারিনি, যার জন্য মেয়েকেও চামচ দিয়ে ভাত খাইয়েছি। এই যে আরেকজন বসে আছে গামছা গায়ে দিয়ে, এই গামছাটা যে ওর কি পছন্দ তা কে জানে। আমি আলতা পরেছি দেখে অনেকবার বলেছে যে আমাকে একটু আলতা পরিয়ে দাও, আমাকে একটু হাতে আলতা লাগিয়ে দাও, কিন্তু এত ছোট তো হাতের জন্য আর আলতা লাগাইনি, হাত অনেক সময় মুখে টুকেও দেয়। আর এই দেখো, ও আচ্ছা এই দেখো, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা এটা কি সাজ? এটা এটা কি সাজ? এটা কিন্তু স্কার্ট নয়, এটা কিন্তু স্কার্ট ভেবে কেউ ভুল করো না, এটা কিন্তু স্কার্ট নয়, এটা কিন্তু জামা, ফ্রক, উপরের ফ্রক, ওটাকেই স্কার্ট হিসেবে ও পড়েছে। আর দেখো বন্ধুরা, এটা এটা কি? চুড়ি। চুড়ি তোর ঘুমাবি না তুই? ঘুম নেই তোর? না। কেন? কটা বাজে এখন? খাওয়া দাওয়া সব হয়ে গেছে কিন্তু এখনো ঘুম নেই। কটা বাজে এখন? সাড়ে ছটা নাকি? এখন সাড়ে ছটা বাজে, এখন সাড়ে ছটা বাজে। গামছাটা খোল, গামছাটা ভেজা তো বাবা, গামছাটা খুলে ফেলো, গামছাটা ভেজা, খুলে ফেলো, খুলে ফেলো। ওই যো সবাই দেখছে ওখানে গামছা পরে রয়েছে তুমি, ছি, সবাই দেখতে পাচ্ছে, সবাই বাজে বলবে, ব্যাড গার্ল বলবে, কিন্তু সবাই মিলে সবাই ব্যাড গার্ল বলবে, ছি। এইরকম ভাবেও সারাদিন এমন ভাবেই থাকে, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ ঠিক আছে, কিন্তু যতক্ষণ জেগে থাকবে আর ঘরে থাকবে ততক্ষণ ওই গলায় গামছা আর কোমরে হচ্ছে ওই স্কার্ট, না হলে তো ওড়না টোড়না কিছু জড়িয়ে রয়েছে, মানে সারাক্ষণ কিছু পেঁচিয়ে পুচিয়ে জড়িয়ে ও বসে আছে আর নাচছে। তা আমার এখন টেনশন হয়ে গেছে, আমি এখন এটা কি করে তুলবো, এটা না তোলা অবধি হাত দিয়ে তো ভাতও খেতে পারবো না। দেখি আবার একটু সাবান, সাবান দিয়ে ডললে মনে হয় না এটা উঠবে খুব একটা। আমরা এখন কি গান চালাবো? আমরা এখন বসে বসে গোপাল ভাঁড় দেখছি। হ্যাঁ, কি গান কি গান? জুড়ি মালি, জুড়ি মালি, জুড়ি মরি, জুড়ি মালি, জুড়ি মালি করছে রা খালি খালি হাই, মনের ময়রা তাগলা চিরুড়ি করে চেরা শুনলি করে ওদেরই জানা। এই গান শুনলে পরে যে আসল যে গানটা গেয়েছে সে গান ভুলে যাবে, মনের ময়না চালিয়ে দিয়ে এখন মনের ময়না ও নাচবে। গামছা ঠামছা পরে মনের ময়না নাচছে, কি অবস্থা, পাগলিটার মতো লাগছে তোকে পুরো দেখতে। দেখ খোল ওগুলো, ওড়নাটা আছে, ওড়নাটা গায়ে দে, ওই যে লাল ওড়নাটা পর, ওটা বড় হোক না ওটাই পর। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আরও নতুন নতুন যদি ভিডিও দেখতে চাও তাহলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। চলো টাটা, একে আগে শুয়াই, এই ময়না পাখিকে আগে ঘুম পাড়াই, তারপরে ময়না পাখি চলে আসো, ঘুমাতে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, এবার ঘুমাতে হবে, চলো টাটা।